কত বড় মাছ তো টোটো কোম্পানির নতুন একটা ভিডিওতে আমি মোনা তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আগের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম ঠিক ওখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আগের ভিডিওটাতে তোমাদের দেখিয়েছিলাম 2 নম্বর জোন অবধি, এখন আমরা 3rd জোনটাতে চলে এসেছি। চলো দেখে নিই এখানে কী কী মাছ আছে। তো আমরা এসে গেছি পরের জোনটাতে, আর এই জায়গাটাতে এসে মনে হলো আমরা কোনো একটা সমুদ্রের তলদেশে চলে এসেছি বোধহয়। এত সুন্দর চারিদিকটা লাগছে। তো ওই জায়গাটা দেখে আমরা নেক্সট জোনটাতে এসে গেছি। আর এটা দেখো একদম গুহার আদলে তৈরি করা, মনে হচ্ছে কোনো গুহায় পৌঁছে গেছি। আর আলিশাও না মাছ দেখে ভীষণই মজা পাচ্ছে। আলিশার অর্ঘ দুজনে মাছ দেখতেও যেমন পছন্দ করে আর খেতেও তেমন পছন্দ করে। তো চলো, কি নিখুঁত দেখো চারিদিকটা, একদম মনে হচ্ছে কোনো প্রাচীন গুহা। আর ঠিক এই জায়গাটা দেখে মনে হচ্ছে কোনো ইতিহাস বইয়ের পাতা। ওই যে বইয়ের পাতায় যেরকমটা পড়েছি, যেরকমটা দেখেছি গুহা চিত্র, ঠিক সেই রকমই এইখানে করা আছে। কি যে ভালো লাগছে দেখে, আর কি নিখুঁত কাজগুলো, মনে হচ্ছে সত্যি সত্যি কোনো গুহা। কেমন চারিদিকটা দেখো, একদম ভেজা ভেজা, কি সত্যি ভেজা না এফেক্টটা ওরকম। দেখো এই যে চারিদিকটাও দেখে মনে হচ্ছে ভেজা। আচ্ছা এইখানেও দেখো, ও মা, দেখছি ওপর নিচ চারিদিকে যেদিকেই তাকাচ্ছি খালি মাছ আর মাছ। এইবার যে জোনটাতে আসলাম সেটার নাম তো দেখতেই পেলে, দ্য সাব, মানে ওই সাবমেরিনের আদলে তৈরি করা হয়েছে এই জোনটা, দেখে যেটুকু বুঝতে পারছি। আর এত এই জায়গাটাও এত নিখুঁতভাবে তৈরি করা, একদমই মনে হবে যে সাবমেরিনের মধ্যেই আমরা আছি। আসলে বহু বছর আগে ভাইজাকে একবার ওই সাবমেরিন মিউজিয়াম দেখার সুযোগ হয়েছিল, সেই কথাই অনেকটা মনে পড়ছে। কিন্তু এখানে বাকি জায়গাগুলোতে আছে শুধু মাছ, এই যা পার্থক্য, একদম মনে হচ্ছিল যে সাবমেরিনের মধ্যেই আমরা আছি। অ্যাকোয়ারিয়ামটাতে অনেক কিন্তু অ্যাক্টিভিটিস করারও সুযোগ আছে, আর তার জন্য আলাদা আলাদা টিকিটের চার্জেস। যেমন ধরো মাছকে ফিডও করানো যেতে পারে, তো এরকম আরও অনেক কিছু অ্যাক্টিভিটিসের সুযোগ আছে। আলিশা
এখন যে জোনটাতে আছে দেখতেই পেলে সেটার নাম লেখা আছে রিং অফ ফায়ার। তো বোধহয় এই যে কিছু কিছু জায়গায় এরকম রিং মতো করা আছে সেটাকেই বোঝাচ্ছে রিং অফ ফায়ার। এই দেখো এরা আরেকটা রিংয়ের মধ্যে ঢুকে গেছে। এদিকে দেখো এখানে কত ছোট ছোট মাছ, আর আলিশাও দেখছো তো ভীষণই মজা পাচ্ছে। তো আমিও কিন্তু এটার মধ্যে ঢুকেছিলাম, কিন্তু আমার বেশ অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছিলো যে কখন বেরোবো, কিন্তু নিচেটা ফাঁকা আছে। যাই হোক, ওরা ভীষণ মজা করছে এটাই অনেক। আর দেখতেই পেলে এখানে লেখা আছে অ্যাকোয়া ম্যাজিক। চলো এখানে কী ম্যাজিক দেখাচ্ছে সেটা দেখে নিই। এখানে দেখো, এখানে যে গাড়িটা রাখা আছে, যে টেলিফোন বুথটা রাখা আছে, সবের মধ্যেই কিন্তু মাছ আছে। কী অদ্ভুত সুন্দর লাগছে জায়গাটা, কী বলি। আর এই জায়গাটা বেশ অনেকক্ষণ ছিলাম, আমার বেশ পছন্দ হয়েছে এই জোনটা, বেশ একটু অন্যরকম। আর চারিদিকে কেমন একটা নিয়ন আলো জ্বলছে। এই জোনটার নাম ফ্রোজেন ওশান। তো একদম ওশান ব্লু কালারের পুরো চারিদিকটা হয়ে আছে। চলো ভেতরে কী কী আছে দেখে নিই। আর জানো তো একদম এখানকার টেম্পারেচারটা এতটাই কম, মনে হচ্ছে আমরা এখনই ফ্রিজ হয়ে যাব। কিন্তু বেশ মজা লাগছে, বেশ অন্যরকম একটা অনুভূতি। চলো বাকিটা ঘুরে দেখি। চলো অনেকক্ষণ হলো এসেছি আর অনেকটা ঘোরাঘুরিও করেছি, অল্প কিছু এখানে খেয়ে নিই। চলো দেখে নিই ক্যাফেতে কী কী আছে, কী ইচ্ছা হয় খেতে। তো আমার তো এতটা ঘুরে আমার ভীষণই খেতে ইচ্ছে করছে আইসক্রিম, আর এই ক্যাফেটার আইসক্রিম ভীষণই ফেমাস। তো ফার্স্ট আমরা একটুখানি টেস্ট করে করে দেখছিলাম যে কোন ফ্লেভারটা নেওয়া যায়। আর এদিকে আলিশা দেখো সমস্ত চুল ফুল খুলে ফেলেছে। তো আমি এখানে নিয়েছি একটা ম্যাঙ্গো আর ক্যারামেল ফ্লেভারের একটা একটা স্কুপ। তো দেখে নিই অর্ঘ কী কী নিয়েছে। তো ও নিয়েছে একটা পিস্তাচিও আর একটা কিছু কার্ড এরকম কিছু বলল। তো বলল যে একদম দইয়ের মতোই খেতে। চলো দেখে নিই। আর আলিশার জন্য নিয়েছি একটা ক্যারামেল পপকর্ন। চলো এরপর বাকিটা ঘুরতে ঘুরতে একটু খাই আর দেখি বাকি আর কী কী চমক আমাদের জন্য ওয়েট করছে। তো মোটা একটা দড়ির পর্দা সরিয়ে হঠাৎ মনে হলো একটা জঙ্গলের মধ্যে এসে গেলাম। পাখির আওয়াজটা শুনে মনে হলো যে কোথাও হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে। ওমা দেখলাম সত্যি সত্যি এখানে অনেক পাখিও আছে।
মাছগুলো একদম চেনা চেনা লাগছে না, আর আমারও তাই মনে হচ্ছিল। ও তাহলে খাওয়া যেতেই পারে, হ্যাঁ দেখতেও রুই মাছের মতোই লাগছে। আর আলিশাকে যখনই বললাম দেখ এই মাছগুলোই আমরা খাই, ও কি বুঝলো কে জানে, ওইদিকে তাকিয়ে তাকিয়ে কি সব বলে যাচ্ছে। পাখি বসে আছে দেখো, আলিশা তো অবাক হয়ে দেখছি চারিদিকটা, আর সাথে সাথে আমরাও ভীষণই অবাক হয়ে দেখছি পুরো এখানে চারিদিকটা, এত সুন্দর লাগছে, এত সব কিছু নিখুঁত, মনেই হচ্ছে না যে আমরা অন্য কোথাও আছি, মনে হচ্ছে যে আমরা কোনো একটা জঙ্গলেই আছি আসলেই। অ্যাকোয়ারিয়ামটা এতটাই বড়, এতটাই বিশাল আকারে, এতটাই বিস্তৃত যে সত্যি দেখতে আমাদের অনেকখানি সময় লেগে গেল। আর আজকেও এই ভিডিওটাতেও আমি তোমাদেরকে পুরোটা দেখিয়ে শেষ করতে পারবো না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, অনেক বাদ দিয়ে দিয়ে তাও দেখানোর চেষ্টা করছি, তাই মনে হয় আবার একটা ভিডিও নিয়ে আসবো, তাতে আশা করি পুরোটা আমি কমপ্লিট করতে পারবো। তাহলে চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো কেমন লাগছে পারলে কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা নতুন আমাদের ভিডিও দেখছো, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ভিডিওতে। চলো তাহলে আজকের জন্য টাটা।